আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। ফেসবুক স্টার বাটন যাদের পেজ বা প্রোফাইলে এসেছে সেটি সঙ্গে সঙ্গে সেট আপ করে নিতে হবে, নইলে পেজ বা প্রোফাইলটি গ্রো করবে না, রিচ বাড়বে না। তো আজকের টিউটোরিয়ালে আমি দেখাতে চলেছি ফেসবুক স্টার বাটন কিভাবে পূর্ণ সেট আপ করবেন, সেটি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেব। তো এর জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, নইলে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটি স্টার বাটনটি সেট আপ করতে পারবেন না। সেট আপ কাজটি এত সোজা নয়, তাই মনোযোগ সহকারে একটি দিতে হবে। তো আজকের টিউটোরিয়াল জুড়ে রয়েছি আমি মোহাম্মদ নাইব আলী, লেবু টেকনো ইউটিউব চ্যানেল এবং নাইব আলী টেক ফেসবুক পেজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি সবার বন্ধুবান্ধবদের নিকট শেয়ার করে জানিয়ে দেবেন। এবং সেই সঙ্গে যারা এখনও পেজটি ফলো করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আমাদের নিয়মিত সদস্য হয়ে যান। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। তো মূল আলোচনায় আমি আপনাদের মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ফেসবুক প্রোফাইল বা পেজের স্টার বাটনটি সেট আপ করবো। এই সেট আপ করতে গেলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার জেনে রাখা দরকার। তো এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি হচ্ছে আমাদের ব্যক্তিগত ঠিকানা বা বায়োডাটা, আমাদের জীবন বৃত্তান্ত সম্পর্কিত বায়োডাটা এক নম্বর, দুই নম্বর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, দুই নম্বর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, তো ব্যাংক স্টেটমেন্ট, এবং তিন নম্বর হচ্ছে কর, কর সম্বলিত যে তথ্যগুলো আমাদের রয়েছে, অর্থাৎ আমাদের করের তিন নম্বর সহ যাবতীয় তথ্য আমাদের এখানে এই স্টার বাটনে পেশ করতে হবে। তো এগুলো দিতে পারলেই তবে আমাদের সাকসেসফুল হবে, এগুলো দিতে না পারলে সাকসেসফুল হবে না। তো বন্ধুরা, আমরা মোবাইলের মাধ্যমে এখন চলে যাচ্ছি। আমরা মোবাইল এখন চলে আসলাম মোবাইলে। তো মোবাইলে আসার পর আমরা মোবাইল স্ক্রিনের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে, তো মোবাইলের সেই অ্যাপ্লিকেশনটির উপর আমরা আলতো ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা যে প্রোফাইল বা পেজটিতে স্টার বাটন সেট আপ করবো, সেই প্রোফাইল বা পেজটি উপরে ডান দিকে যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটার উপর আমরা ক্লিক দেব। দেওয়ার পর আমরা এইরকম ইন্টারফেস আসবে, এখানে আমরা সেই বাটনটির উপর ক্লিক দেব, অর্থাৎ সেখানে আমরা লগ ইন করবো। তো এই নাইব আলী টেক নামে আমার একটি পেজ রয়েছে, সেই পেজটিতে আমি স্টার বাটন সেট আপ করবো। সেই পেজটিতে আমরা ক্লিক করলাম, পেজটিতে লগ ইন করলাম, দেখুন পেজটি নাইব আলী টেক। এখানে এসে আমরা সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন এটার আমাদের ফলোয়ার 5227। তো এখানে এসে তারপর আমরা নিচের দিকে একটু আসবো, আসার পর মনিটাইজেশন যে অপশনটি রয়েছে সেটার উপর ক্লিক দেবো। দেওয়ার পর এখানে দেখুন উপরের যে অপশনটি রয়েছে অ্যাভাইলেবল টু সেট আপ, তো এই যে সেট আপ অ্যাভাইলেবলের জন্য, তো এটা আমরা স্টার বাটনটি এখানে রয়েছে, এটি যাদের এসেছে তাদের অবশ্যই এটি সেট আপ করে নেওয়া দরকার। তো আমরা এই জন্য সেট আপ বাটনটিতে ক্লিক দেব। তো সেট আপ বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এখানে আর্ন মানি উইথ স্টার, অর্থাৎ আমরা স্টারের মাধ্যমে টাকা ইনকাম করতে পারি ফেসবুক থেকে, সেজন্য এই সেট আপটি আমাদের করা অত্যন্ত জরুরি। তো এই জন্য আমরা নিচে ব্লু বাটন গেট স্টার্টেড সেখানে ক্লিক দেব। সেখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে, এখানে লেটস স্টার্ট উইথ বেসিক, এখানে আমাদের প্রথমে বেসিক ইনফরমেশন দিতে হবে। তো বেসিক ইনফরমেশন বলতে আমাদের নাম, ঠিকানা, জন্ম তারিখ, দেশ, এগুলো আমাদের উল্লেখ করতে হবে। তো প্রথমে দেখুন লিগ্যাল ফার্স্ট নেম, তো এই লিগ্যাল ফার্স্ট নেম, তারপর দেশের লিগ্যাল লাস্ট নেম, তারপর জন্ম তারিখ, তারপর আমাদের দেশ, এই তিনটি ইনফরমেশন প্রথমে আমাদের পূরণ করতে হবে। অর্থাৎ আপনাদের ভোটার বা এনআইডি অনুযায়ী যে নামটি, সেই নামটি এখানে লিগ্যাল নামের জায়গার নামের যদি দুই তিনটি অংশ হয়, তো এখানে আমরা প্রথম অংশ দেব, এখানে
আমরা লাস্টের অংশটি দেব। অর্থাৎ আপনার নামটি তিনটি স্টেপ হলে প্রথম দুইটি ভাগ করে নেবেন, তারপরে আরেকটি নেবেন। তা আমরা পরে আরও একটি ঘর পাবো যেটা তিনটি নামেই থাকবে, সেখানে আমরা যাব। এখন আমরা জন্ম তারিখটি সেট করে নেব। জন্ম তারিখটি আমার জন্ম তারিখ যেটা আমি সেটা এইভাবে ডান পাশের বাটনটিতে ক্লিক করে করে আমরা সেই ডেটে সেই সালটি বের করব এই ক্যালেন্ডার থেকে। তো সেই সালটি আমি বের করলাম, করার পর সেট বাটনে ক্লিক দিলাম। এখানে দেখুন স্যাটারডে ডিসেম্বর 31, তো ডিসেম্বর 31 আমার জন্ম তারিখ। এখানে আমরা সেট নিচে সেট আপ বাটনে ক্লিক দেব, আমাদের জন্ম তারিখ সেট আপ হয়ে গেল। আমরা উপরে নাম লিখলাম, তারপর সেট আপ, এরপরে সংশোধনী একটা লিস্ট আসবে, সেখানে আমরা সংশোধন করতে পারবো। তারপর আমরা কান্ট্রি বলতে দেশ, আমরা দেশ, আমাদের দেশ বাংলাদেশ, আর ভারত হলে ভারত, আমেরিকা হলে আমেরিকা। তা আমাদের দেশ যেহেতু বাংলাদেশ, আমরা বাংলাদেশকে সিলেক্ট করবো। করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে, এখানে আমরা নেক্সট বাটনটিতেই ক্লিক দেব। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। তো ইন্টার বেসিক বিজনেস ইনফরমেশন, আমরা বেসিক ইনফরমেশন কমপ্লিট করলাম, এখন আমাদের বিজনেস ইনফরমেশন। তো আমরা কান্ট্রি বাংলাদেশ দেবো, আর বিজনেস টাইপ দেবো ইন্ডিভিজুয়াল, এটি দেবো আমরা। উপরে অপশনটিতে আমরা ক্লিক দেবো, এগুলো আমাদের দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের ব্যবসা বাণিজ্য নয়, এখানে আমরা ভিডিও ক্রিয়েট করাই ব্যবসা। তো যাই হোক, ইন্ডিভিজুয়াল বা সেল প্রোপ্রাইটার এটি দেবো। দেওয়ার পর আমরা নিচে ব্লু বাটন নেক্সট, সেই ব্লু বাটন নেক্সট বাটনে আমরা ক্লিক দিলাম। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। আমরা আবার সেই নামটি, দেখুন মেডেল নামটি এখানে দেওয়া হয়নি, সেই জন্য আমরা নামটি আবার ভাঙিয়ে ভাঙিয়ে দিলাম। তো প্রথমে মোহাম্মদ দিলাম, তারপর নায়েব দিলাম, তারপর আলী দিলাম। তো আমার নাম যেহেতু মোহাম্মদ নায়েব আলী, তো সেই হিসেবে আমি তিনটি নাম তিনটি ঘরে দিয়ে দিলাম। আপনাদের যদি তিনটি নাম থাকে, সেই তিনটি নাম এভাবে ঘরে দিয়ে দেবেন। আর যদি দুইটি নাম থাকে, যেমন মোহাম্মদ ফারুক, তো মোহাম্মদ প্রথমে দেবেন এবং লাস্টে ফারুক দেবেন, মাঝখানেরটা ফাঁকায় রাখবেন, কোনো সমস্যা নেই। নিচে জন্ম তারিখ আমার যা আছে, জন্ম তারিখটা একটু ভুল হয়েছিল, জন্ম তারিখটা সংশোধন করে দিলাম। তারপরে আসতেছে আমাদের প্রাইমারি অ্যাড্রেস, অর্থাৎ আমাদের প্রাথমিক ঠিকানা। তো প্রাথমিক ঠিকানাটি আমরা দিয়ে দেবো, দেওয়ার পর ইমেল নাম্বার দেবো। দেওয়ার পর আমাদের এখন আমাদের দিতে হবে ট্যাক্স ইনফরমেশন, আর তার ট্যাক্স ইনফরমেশনে আমি সেই 3 নম্বরটি এখানে অ্যাড করলাম। যেহেতু আমি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিই একজন হাই স্কুলের শিক্ষক হিসেবে, প্রতি বছর 3,000 টাকা করে আমাদের ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্স দিই। তার জন্য আমাদের একটা 3 নম্বর আছে, একটা ইটিএন নাম্বার আছে, সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দেব। আর যাদের নাম্বার নাই, একটি 3 নম্বর আপনারা অনলাইন থেকে খুলে নিতে পারেন, খুব সহজে, কোনো ব্যাপার না, খুলে সেটি নিয়ে নেবেন। এখানে আমি ইমেল দিলাম, আমার ফোন নাম্বার দিলাম এবং একটি 3 নম্বর দিলাম। দেওয়ার পর এখানে নিচে যে টিক বাটনটিতে রয়েছে, সেই টিক বাটনে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর দেখুন নেক্সট বাটনটি এখন ক্লিয়ার হয়ে উঠতেছে, এখন আমরা নেক্সট বাটনে ক্লিক দেবো। তো নেক্সট বাটনে ক্লিক দেওয়ার আগে আমরা একটু যাচাই করে দেখি, এখানে আমাদের নাম, জন্ম তারিখ এবং পূর্ণাঙ্গ নাম, আমাদের গ্রাম, পোস্ট, এগুলো কিন্তু ওই প্রাইমারি অ্যাড্রেসে আমরা এগুলো লিখে রেখেছি। তো এগুলো আপনারা লিখে রাখবেন, আমি ওই প্রাইমারি অ্যাড্রেসটি কোনো এক জায়গায় নোটপ্যাডে কপি করে রেখেছিলাম, সেটা এখানে আমি পেস্ট করে দিই। এখন নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস হবে, চয়েস ইউ উড লাইক টু পেইড, আপনি কীভাবে পেইড নিতে চান, আপনি কীভাবে টাকা নিতে চান ফেসবুক থেকে। সেজন্য আমরা এখানে দেখুন পেপ্যাল অ্যাকাউন্ট রয়েছে, আর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তাই বাংলাদেশে পেপ্যাল অ্যাকাউন্ট অনুমোদন নয়, তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা ক্লিক দেব। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক দিলে আমাদের ব্যাঙ্কে ইনফরমেশন চাবে, অর্থাৎ আমরা যে ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে ইনফরমেশন দিতে হবে। তো এখানে এসে ব্যাঙ্ক কান্ট্রি, তো ব্যাঙ্ক কান্ট্রি আমরা বাংলাদেশ দিব, যারা ভারতে ভারত দেবে, যে দেশে সেই দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। তো অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপরে আমরা দিব সুইফট কোড। এই সুইফট কোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি ব্যাঙ্ক থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, না হলে অনলাইন সার্চ দিয়ে ওই ব্যাঙ্কের নাম দিয়ে সার্চ দিলে সেখান থেকে এই সুইফট কোডটি পাওয়া যাবে। তো দেখুন আমি ব্যাঙ্ক
কান্ট্রি বাংলাদেশ দিলাম, তারপর ব্যাংক হোল্ডার নেম এখানে মোহাম্মদ নাইব আলী দিলাম, সুইফট কোড তো ব্যাংক থেকে সংগ্রহ করা সুইফট কোডটি আমি এখানে দিয়ে দিলাম, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা রয়েছে যে ব্যাংকে, আমার ইসলামী ব্যাংকে এজেন্ট শাখায়, আমাদের ভান্ডাবাড়িতে এজেন্ট শাখায় একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে, তো সেইটার ইনফরমেশান আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, তারপর এখানে ব্যাংকের সুইফট কোড, আপনারা যদি ইসলামী ব্যাংকে স্থানীয় ইসলামী ব্যাংকে সুইফট কোড না পেয়ে থাকেন ব্যাংক থেকে সংগ্রহ করবেন, না হলে অনলাইনে সার্চ দিলেই, গুগলে সার্চ দিলেই চলে আসবে। তো সুইফট কোডটি, এই সুইফট কোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের টাকা আসার এক নম্বর ব্যাপার সুইফট কোড। তারপরে নিচে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আমি দিয়ে দিলাম, আমার যে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারটি সেটি আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর লিঙ্ক পে আউট মেথড, এখানে নিচে একটি ব্লু বাটন রয়েছে লিঙ্ক পে আউট মেথড, এগুলো হয়ে যাওয়ার পর, সম্পূর্ণ পুরো হয়ে যাওয়ার পর আমরা দেব নিচে লিঙ্ক পে আউট মেথড, এই বাটনটিতে আমরা ক্লিক দেব। তাহলে আমরা এই ফেসবুক থেকে যেটা ইনকাম করতে পারবো সেই টাকাটা সরাসরি আমাদের ব্যাংকে ওই অ্যাকাউন্টে চলে আসবে। তো ওইটিতে ক্লিক দিলাম, লিঙ্ক পে আউট মেথডে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে, এখানে আমরা অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশান, এখানে আমরা যে ইনকাম ট্যাক্স দিই বাংলাদেশ সরকারকে বা আমেরিকার সরকার এমনিতে, এখানে আমরা ইনকাম ট্যাক্স যোগ করে দেবো, এই জন্য অ্যাড ট্যাক্স ইনফরমেশান বাটনে ক্লিক দেবো। তো অ্যাড ট্যাক্স ইনফরমেশান বাটনে ক্লিক দেবো, আমি যেহেতু বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিই, তো যাই যে দেশে সেই দেশে সরকারকে ট্যাক্স দিলে সেখানে, এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক দেবো, অর্থাৎ এখানে আমাদের আসতে গেলে আবার নতুন করে ফেসবুক আর ড্যাশবোর্ডে আবার আমাদের লগ ইন করতে হবে, অর্থাৎ আমাদের এই ফেসবুক প্রোফাইলটি, ফেসবুক পেজটি কোন প্রোফাইলের অধীনে সেখানে আবার আমার সেই প্রোফাইল পাসওয়ার্ড ইমেল দিয়ে আমরা সেখানে লগ ইন করব, কারণ এখানে আমাদের ফেসবুক তথ্য দিতে যাওয়ার জন্য এই লগ ইনটি করতে হচ্ছে। এখন ট্যাক্স ইনফরমেশান সম্পর্কে গেট স্টার্টেড, আমরা এই ট্যাক্স সম্পর্কে এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। তো হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশান, তো আমাদের ট্যাক্স ক্লাসিফিকেশান ইন্ডিভিজুয়াল দিব, তারপরে আর ইউ ইউএস সিটিজেনশিপ, আমরা কি সিটিজেনের আমেরিকার সিটিজেনশিপ, না তখন আমরা নো দিয়ে দেব। তারপরে টিতে আছে আর ইউ অ্যাক্টিং অ্যাজ এ ইন্টারমিডিয়েটারি এজেন্ট অন আদার পার্সন, অর্থাৎ আপনি কি কারো এজেন্ট, না তো আমরা ওখানেও নো দিয়ে দেবো। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক দেবো, তারপর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে, এখানে দেখুন আমাদের নামটি ফুল নাম দেশ বাংলাদেশ দেওয়া আছে। দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক দেবো, দেওয়ার পর এখানে এসে আমরা ইন্টার ইউর অ্যাড্রেস, এখানে আমাদের অ্যাড্রেসটি এনআইডি অনুযায়ী আমাদের অ্যাড্রেসটি সেট আপ করতে হবে, তো আমাদের তো সেট আপ করাই আছে এর আগে, তো এখানে ক্লিক দেওয়ার সঙ্গেই উপরে অ্যাড্রেস লাইন ওয়ান, ওয়ানে আমরা ইতিমধ্যে যে আমাদের অ্যাড্রেসটি সেট করেছি সেটি অটোমেটিক এখানে এসেছে, আর অ্যাড্রেস লাইনে আমরা আমাদের বর্তমান ঠিকানাটা দিতে পারি, অর্থাৎ বর্তমান আমরা যেখানে রয়েছি সেই জায়গায় ঠিকানাটা আমরা এখানে দিতে পারি। তো আমি পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দিচ্ছি, তো পার্মানেন্ট অ্যাড্রেস তো অর্থাৎ বর্তমান, প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আমি বর্তমানে যেখানে রয়েছি সেই জায়গার ঠিকানাটা আমরা এখানে দিয়ে দেব। তো তার আগে আমরা দেশ দেব, এবং এই ইনফরমেশনগুলো অত্যন্ত যত্ন সহকারে পূরণ করতে হবে, এগুলো ভুল করলে আমাদের স্টার্ট বাটনটি সেট আপ সাকসেসফুল দেখাবে না, এটি সাকসেসফুল দেখাতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম, বিশলা ভেন্ডাবাড়ি পীরগঞ্জ রংপুর, ঠিকানা দিয়ে দিলাম। তো এই ঠিকানাটি আমরা অ্যাড্রেস লাইন ওয়ানে দিয়ে দিয়েছিলাম, আমাদের গ্রামের ঠিকানা বা এনআইডি অনুযায়ী যে ঠিকানা সেটি, আর এখানে আমি বর্তমান যেখানে রয়েছি সেই ঠিকানাটা দিলাম। আপনাদের যদি সেই ঠিকানা, বর্তমান ঠিকানা ওই একই থাকে, তখন ওইটি আপনারা দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা সিটি উল্লেখ করব, এবং সেই সঙ্গে স্টেট উল্লেখ করব, স্টেট আমাদের রংপুর বিভাগ, তো রংপুর স্টেট উল্লেখ করলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক দিলাম, তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এখানে অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস অর্থাৎ আপনাদের পত্র যোগাযোগের ঠিকানা কোনটা, এটা সেম অ্যাজ পেমেন্ট অ্যাড্রেস অর্থাৎ আমাদের যে পেমেন্ট অ্যাড্রেসটি রয়েছে ওইটি আমাদের মেইলিং অ্যাড্রেস অর্থাৎ আমাদের পত্র যোগাযোগের ঠিকানা। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক দিলাম, তারপর এখানে ট্যাক্স ইনফরমেশন
সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস এসেছে, প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেটেড ইউর সার্ভিস, অর্থাৎ আপনি যে সার্ভিস করেন বা যে চাকরি করেন সেই চাকরি সম্পর্কিত এখানে কিছু তথ্য। যেহেতু আমরা আমেরিকায় কোনো চাকরি করি না, এই তথ্যগুলো আমেরিকা বা সেই আশেপাশের দেশগুলোর জন্য, তো আমরা সেই তথ্য দেওয়ার কোনো দরকার নেই। এজন্য উপরে জিরো অফ সার্ভিস উইল ফিজিক্যালি পারফরমেন্স ইনসাইড ইন ইউনাইটেড স্টেট, অর্থাৎ ইউনাইটেড স্টেটে আমরা কোনো প্রকার চাকরি করি না বা জিরো, এখন আমার সার্ভিসেস জিরো। তো এখানে 100% সার্ভিস দেওয়া, অন্যান্য 100% পটেনশিয়াল সার্ভিস দেওয়া, এগুলো আমরা না দিয়ে আমরা উপরে ওইটি দেব। আর যদি আমরা 100% মাঝখানে দিই তাহলে 100% হয়ে যাবে। তৃতীয়টা দিলে আমাদের সার্ভিস অর্থাৎ আমেরিকা নয়, আমেরিকার বাহিরে আমাদের সার্ভিস। তো আমরা তিন নম্বরটি দিয়ে দিলাম, আমেরিকার বাহিরে যেহেতু আমাদের সার্ভিস, তিন নম্বরটি দিয়ে দিলে এখানে সেখানকার সার্ভিসের ঠিকানা চাবি, অর্থাৎ পার্সেন্টেজ অফ টাইম, অর্থাৎ আপনি সার্ভিসের কত পার্সেন্ট টাইম দেন সার্ভিসে, সেই টাইমটি এখানে উল্লেখ করতে বলতেছে। তো আমরা এখানে এটি দেব না, কারণ আর 100% অফ সার্ভিস এটি দিলে আমেরিকায় আমরা চাকরি করি বোঝা যাবে। আর নিচেরটি দিলে অর্থাৎ আমেরিকার আশেপাশে কোনো জেলা কোনো দেশে চাকরি করা বোঝা যাবে। তো আমরা কোনোটি না দিয়ে জিরোতে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। করার পর এখানে দেখুন কনসেন্ট অ্যান্ড সাইন। তো আমাদের এই যে একটি ফর্ম দেওয়া আছে, ফর্মটি আমরা পড়ে নেব, পড়ে নিলেও নিতে পারেন না নিলেও নিতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। আর সার্টিফাই, এখানে আমাদের দেশ উল্লেখ করতে হবে, এখানে আমাদের সিগনেচার দিতে হবে, আর উপরে সার্টিফাইড ডেটটা টিক মার্ক দিতে হবে। তো এখানে সিগনেচার বলতে নিজের নামটি লিখবেন তাতে হয়ে যাবে, অর্থাৎ নিজের নামটি সিগনেচার, আর উপরে যে সার্টিফাইড ডেট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সাইন ইন পার্সোনাল আইডেন্টিফাই ইন দ্য ফর্ম। তো এই উপরে ওইটিতে আমরা টিক দেব, এখানে ডেট আজকের ডেটে দিয়ে দেবেন। দেওয়ার পর উপরে আমরা সার্টিফাইড ডেট এটার উপর আমরা টিক দিয়ে দেব। তো ডেটটি আজকের ডেটে দিয়ে দিলাম 6/6/2023, জুনের 6 তারিখ 2023 সাল। তো 6/6 এই ডেটটি আমরা দিয়ে দেব, অর্থাৎ আমাদের আজকের ডেটে যে ডেটে ফর্মটি পূরণ করা হলো ট্যাক্স ইনফরমেশন, সেই ডেটটা আমরা দিয়ে দিলাম। আর সিগনেচারের জায়গায় আমাদের পুরো নামটি লিখব, আর সেই সঙ্গে উপরে একটি ঘর দেখুন, এই ঘরটিতে আমাদের টিক দিতে হবে, অর্থাৎ উপরে শর্তগুলো আমরা মানলাম কি না, এগুলো মানলে এই উপরে ঘরটিতে আমাদের টিক দিলাম। এই টিক দেওয়ার পর দেখুন নিচে ব্লু বাটনটি স্পষ্ট হয়ে উঠেছে। এখন আমরা নেক্সট বাটনটিতে ক্লিক দিয়ে এই ফর্মটি পুরা করে ফেলবো, অর্থাৎ এই ফর্মটি আমাদের পুরা হয়ে গেল। আমরা এই যাবতীয় তথ্য দিলাম, সব তথ্য এখন এখানে দেখুন চলে এসেছে। এই তথ্যগুলো আপনারা মনোযোগ দিয়ে পড়ে দেখবেন, যে যদি কোনো ভুল তথ্য থাকে তাহলে আমরা আবার ব্যাক করে গিয়ে সেগুলো সংশোধন করতে পারবো। তো এই তথ্যগুলো নিজে নিজে পড়ে দেখবেন, দেখুন এখানে সব তথ্য আমার অটোমেটিক এসে গেছে, অর্থাৎ এটি একটি ফর্ম, যে ফর্মটি আমাদের পুরো ইনফরমেশন সম্পর্কে দিয়ে দিয়েছে। তারপর আমরা এখানে সাবমিট বা ফর্ম, এখানে আমরা ক্লিক দিলে আমাদের সাবমিট হয়ে যাবে, এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি না থেকে থাকে সেক্ষেত্রে আমাদের একবারে সাকসেসফুল দেখাবে, আর ভুল ত্রুটি থাকলে আবার আমাদের পূরণ করতে হবে সেই প্রথম থেকে। তো যাই হোক, সেন্ট আমরা বাটনটিতে ক্লিক দিলাম, অর্থাৎ সাবমিট ফর্মে ক্লিক, দেখুন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, ইউনাইটেড স্টেট দেখাচ্ছে, ওটা ওখানে জমা আমাদের পড়তে হবে। তো যাই হোক, এই দেখুন ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট, অর্থাৎ আমরা যে ফর্মটি সেন্ড করলাম এটি ইউনাইটেড স্টেটে, অর্থাৎ আমেরিকায় এটি জমা পড়ে গেল। এখানে এই তথ্যগুলো দেখুন, ঠিকানাগুলো স্পষ্ট দেওয়া আছে। তারপরে আমরা এটি নিচেরটিতে টিক দিয়ে অটোমেটিক্যালি ডান বাটনে ক্লিক দিব, তাইলেই আমাদের কাজ শেষ। তো দেখুন আসলে আমাদের এটি সম্পূর্ণ তথ্যগুলো সাকসেসফুল হয়ে গেছে। এখানে ট্যাক্স ইনফরমেশনটি সবুজ লেখা এসেছে, যদি না হতো ওটি লাল লেখা আসতো এবং আমাদের আবার পূরণ করতে হতো। তো ট্যাক্স সম্পর্কিত যাবতীয় তথ্য আমাদের কিন্তু কাজ শেষ। ইউ ক্যান নাও স্টার, এই দেখুন এখানে এসে গেছে, ইউ ক্যান নাও ইউজ স্টার, আপনি এখন স্টারটি ইউজ করতে পারেন, এবং এই স্টারটি ইউজ করলে অনেক সুবিধা আমরা পাবো। ইন্ট্রোডিউস ফলোয়ার স্টার, অর্থাৎ স্টার ফলোয়ারদের স্টার সম্পর্কে পরিচিত করা। এই দেখুন আমাদের স্টার বাটনটি এসে গেছে। আমরা যদি কোনো ভিডিওতে বা রিলে টাকা যেটা ইনকাম করব, সেই টাকাটা অটোমেটিক আমাদের এখানে আসবে, অর্থাৎ আমরা একটি রিলস দিলাম, রিলসে
কেউ যদি পছন্দ করে, ভালো লাগে, আমাদের কিছু ডলার দেয়, তাহলে সেই স্টার বাটনে ক্লিক করে আমাদের একটা ডলার দিতে পারে। সেই ডলারটা এখানে এসে জমা পড়বে এবং সেটি $100 হয়ে গেলে প্রতি মাসে 25-26 তারিখে আমাদের ব্যাংকে অটোমেটিক সেই টাকাটা চলে আসবে 100 থেকে উপরে, অর্থাৎ মিনিমাম $100 এখানে যোগ হলে। তো এইভাবে আমাদের আসলে চলে আসবে ব্যাংকে। তো এই টাকাটা ব্যাংকে আসার পর এই টাকাটা আমরা তুলে খরচ করতে পারবো, কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে যারা এখনও চ্যানেলটি এবং পেজটি ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করুন, যাতে পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।